জাতিসংঘকে সঠিক পথে নিতে বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেওয়া বক্তব্যে তিনি জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেওয়ার আহ্বানও জানান। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবার কাছে জাতিসংঘের প্রয়োজনীয়তা বেশি বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন বিশ্ব নেতারা। নিউ ইয়র্কে বিশ্ব সংস্থার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত বিশেষ অধিবেশনে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের জাতিসংঘের নেতৃত্ব পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বের সংঘাত প্রবণ দেশগুলোর শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের 150 শান্তিরক্ষী সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন। বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘকে শতবর্ষ ও এর বেশি সময় সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা উচিত। আমাদের অবশ্যই জাতিসংঘকে দুর্বল করে এমন কোনো ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেওয়া উচিত নয়। করোনা বাংলাদেশের লক্ষ্য অর্জনকে কঠিন করে দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিসংঘকে কার্যকরী সংস্থায় পরিণত করতে হবে। চলমান মহামারী সহ বর্তমান সময়ে চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের সংকট মোকাবিলার অক্ষমতা প্রকাশ পেয়েছে। এই মহামারী দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশকেই আগের যে কোনো সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করায় জাতিসংঘের প্রতিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।